টাকার বিনিময়ে অভিযুক্তকে ছাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে তৃণমূল রাজ্য সভাপতি ও সম্পাদককে চিঠি দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি গোপারায়। টাকার বিনিময়ে অভিযুক্তকে ছাড়িয়ে দেবার অভিযোগ বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় ও তার অনুগামীদের বিরুদ্ধে। জানা গেছে, গত 17 তারিখ বাগদার হরিহরপুরের বাসিন্দা আতিয়ার মণ্ডলকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। স্বামীকে ছাড়ানোর জন্যে পরদিন ছেলেকে নিয়ে স্থানীয় বাসিন্দা নাসির বিশ্বাসের কাছে যান আজমিরা মণ্ডল। নাসির তাদেরকে পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের কাছে নিয়ে যায়। অভিযোগ, গোপা রায় আজমিরা মণ্ডলের কাছে 1.5 লক্ষ টাকা দাবি করেন, তা না হলে স্বামীকে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেন। আজমিরার স্বামীকে ছাড়াতে 1 লক্ষ টাকা দেন বলে অভিযোগ। এরপর স্বামী আতিয়ার মণ্ডলকে ছাড়েনি পুলিশ। অভিযোগ, এরপর থেকে আরও 50,000 টাকার জন্য চাপ দিতে থাকে গোপা রায় ও নাসির। কাজ না হওয়ায় টাকা ফেরত চেয়েছেন আজমিরা। অভিযুক্তরা টাকা ফেরত দিতে অস্বীকার করে। এরপরই লিখিত আকারে বিষয়টি তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠকে জানান তিনি। আমার বাবার রাত 1:30টার সময় থানার থেকে এসে বলছে যে আপনার বড়বাবু ডেকেছে। নাসির বলল যে ঠিক আছে দেখছি, তোর বাবার 1,20,000 টাকা লাগবে, না হলে গেজার কেস দিয়ে দিচ্ছে, 1,20,000 টাকা লাগবে। টাকা দিয়েছিলাম আমি, সুদ করে এনে টাকা দিয়েছি। কাকে টাকা দিয়েছিলাম? নাসির আর গোপাকে, দুজন মিলেছিল ওরা। নাসিরের আর গোপার হাতে প্রথমে 80,000 টাকা দিয়েছিলাম, পরের দিন 20,000 টাকা দিয়েছিলাম। এখন আছে বনগা জেলে বাবা। কী নাম? আতিয়ার মণ্ডল। এখনও 30,000 টাকা লাগবে, না হলে তোমার বাবার যে চার্জশিটটা যায় ওটা যাবে না, আটকে যাবে চার্জশিট। এখনও 30,000 টাকা লাগবে। পাশাপাশি তার প্রতিলিপি পাঠানো হয় রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্য সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। যদিও বিষয়টি তিনি জানেন না বলেই দাবি করেছেন গোপা রায়। তিনি বলেন, এটা সাজানো ঘটনা, আমার বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে সাজা মাথা পেতে নেব। যেটা হচ্ছে ওই যে জসিম, টোটালটাই ওই জসিম আমার কাছে একদিন রাত্রে ফোন করেছে, সকালবেলা ওর মাকে নিয়েও এসেছে। তখন আমি বড়বাবুকে বললাম যে বড়বাবু উনি বয়স্ক লোক, ওনাকে ছেড়ে দেওয়া হোক। পুলিশ আমার হাজব্যান্ডকে মানে স্বামীকে বেঁধে, চার হাত পা বেঁধে বেল্ট দিয়ে মেরেছে। আমি যে এটা কি আপনি জানেন সত্যি কথা? যদি মেরে থাকে অবশ্যই অন্যায় করেছে এবং আমি তাহলে ছাড়বো না। ওনার সামনেই আমি ওসিকে ফোন করলাম যে বড়বাবু আপনি কি ভদ্রলোককে মেরেছেন? বলছে না দিদি, পুলিশের এমন কোনো নিয়ম নেই যে কোনো আসামির গায়ে হাত তুলবে। তা আমার তো সবটাই সিসি ক্যামেরার আওতায় রয়েছে, তাহলে আপনি দেখে যান মেরেছি কি না। টাকা নিয়ে যে অভিযোগটা করছে, এটা আমার কাছে কোনো কিছু হয়নি, এটা আমি জানিও না, এটা আমার অন্ধকারে। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠ বলেন, আমার কাছে অভিযোগ এসেছে, আমি তদন্তের জন্য সঠিক দপ্তরে পাঠিয়েছি। এটা বলবো না, এটা আমার কাছে কমপ্লেন এসেছিল, সেটাকে একজন দিয়েছে, সে মিথ্যা হতে পারে, সত্য হতে পারে। আমার দল কোনো সময় পরিচ্ছন্ন জায়গায় থাকতে চায়, সেটাকে যথাযথভাবে তদন্ত করে সত্য মিথ্যা যাচাই করার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বাগদা।